যারা ব্লগিং কিংবা ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু এই যে সেলফি লাইট স্ট্যান্ড খুবই খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। তো দেখতে পাচ্ছেন আমার আগে একটি ছিল, তো সেটা থাকা অবস্থাতে আমার লাইট সহকারে ছিল না, তো লাইট সহ আমি একটি স্ট্যান্ড কিনেছি। এটা খুবই জরুরি আমার জন্য, তো তার কারণে আমি এটা কিনেই ফেললাম। দেখতে পাচ্ছেন এটা এলইডি একটি সেলফি লাইট স্ট্যান্ড। তো এটা এখন আমি আনবক্সিং করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরে আপনাদের সঙ্গে জয়েন করছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ বন্ধুরা, ভিডিও শ্যুট করার জন্য আমি এখানে একটি লাইট স্ট্যান্ড আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো লাইট স্ট্যান্ডটি কীভাবে আমি হচ্ছে আনবক্সিং করে এটাকে সেট করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আশা করছি আমার সাথেই থাকবেন, খুব বেশি বড় না আমার ভিডিওটি, তো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকবে, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া। চেষ্টা করি সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার, তো আপনারা অনুপ্রেরণা যোগাবেন, ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার লাইটটি আমার হাজবেন্ড সেট করে দিচ্ছেন, আর এখানে হচ্ছে এই লাইটটি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছিল। আগের যে স্ট্যান্ডটি ছিল সেটা আসলে ভেঙে গিয়েছে, তো যার কারণে নতুন করে আবার এটা কিনতে হয়েছে। আর নতুন করে যেহেতু কিনবো সেক্ষেত্রে লাইটসহ স্ট্যান্ডটিই কিনেছি। তো বন্ধুরা, এই লাইটটি আমি যে শপ থেকে কিনেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ইলেকট্রিক জিনিসগুলো আমি মানে আমরা চেষ্টা করি সবসময় এজমে থেকে কেনার জন্য। এজমে যারা ইতালিতে বসবাস করছেন তারা অবশ্যই এই মার্কেটটির সাথে পরিচিত, তো এজমে থেকেই এই লাইট স্ট্যান্ডটি আমি কিনেছি, আর প্রাইসটা এখানে শেয়ার করলাম না। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লাইটটি কিন্তু অলরেডি সেট করা হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু টেস্টিং করছে আমার হাজবেন্ড। দেখতে পাচ্ছেন তো এখানে চারটি সুইচ আকারে রয়েছে, এখানে চারটি সুইচের মাধ্যমে চার টাইপের আলো আসবে, দেখতে পাচ্ছেন একটু শেয়ার করলাম। তো ফাইনালি আমার লাইটটি সেট করার পরে যে পজিশনে এসেছে, তো আসলে নতুন করে এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি নতুন কিনেছি যার কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই লাইটের সঙ্গে কিংবা এই স্ট্যান্ডের সঙ্গে মোটামুটি এখন সবাই পরিচিত। তো বন্ধুরা, আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।